টিকট লাগে, লোকসভার টিকট লাগে রমেন ডেকা, ঘনে ঘনে দিল্লী রমেন ডেকা, প্রথমে অমিত শাহ, তারপর জে পি নাড্ডা সাক্ষাৎ রমেন ডেকা। 2024 লোকসভা নির্বাচন চমু চাপিছে, রাজনৈতিক অবসরের পূর্বে সাংসদ হওয়ার সপোন রমেন ডেকা, সেইভাবে ঘনে ঘনে দিল্লী গেছে রমেন ডেকা। প্রথমে অমিত শাহক কইছিল মনের কথা, এবার সাক্ষাৎ করলে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডা। লোকসভার টিকটর কথা জে পি নাড্ডাক কলে রমেন ডেকা। দরং ওদালগুড়ি লোকসভা সমষ্টি নহলেও হব, গুৱাহাটী লোকসভা সমষ্টির টিকট লাভ করলেও সুখী হব রমেন ডেকা। দরং ওদালগুড়ি অথবা গুৱাহাটী লোকসভা যিকোনো সমষ্টিত খেলবলে সাজু রমেন ডেকা। পিছে রমেন ডেকা কি আশ্বাস দিলে জে পি নাড্ডাক? বিভিন্ন বিষয়ত মত বিনিময় করো, লগতে ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের সংগঠন আর বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করা হয়, আর লগতে আগন্তুক লোকসভা সমষ্টিত আমি কিদরে 12খন আসন লাভ করব পারো তার কারণে প্রচেষ্টা অব্যাহত রাখবলে নাড্ডাজিয়ে আমাক কৈছে। নিজের কথার লগেলগে রমেন ডেকায় কলে অসমলৈ আহিব বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডা, অসম বিজেপির সাংগঠনিক দিকর খবর লোবলৈ আহিব জে পি নাড্ডা। না, তেখেতে কেতিয়া যাব কোৱা নাই, কিন্তু তেওঁ কৈছে যে খুব সোনকালে তেওঁ অসমলৈ যাব আৰু অসমৰ সংগঠনৰ নেতৃবৃন্দৰ লগত আৰু আন যিসকল আছে সামাজিক লোক তেখেতসকলক লগ পাব আৰু লগ পাই অসমৰ যি পৰিস্থিতি, বৰ্তমান পৰিস্থিতি, সেই পৰিস্থিতি পৰ্যালোচনা কৰিব। পিছে ৰমেন ডেকাই টিকট লাভ কৰিবনে নকৰে সেয়া বৰ্তমানেও স্পষ্ট নহয়। রমেন ডেকার দিল্লি যাত্রা অবশ্যই মূরর কামড়নি হব পারে সাংসদ দিলীপ শইকিয়ার বাবে, মূরর কামড়নি হব পারে গুয়াহাটির সাংসদ কুইনুজা আর আন টিকট লাভ করার আশাত বন্দীসকলের। রাজু বড়ুয়ার রিপোর্ট, নিউজ18 অসম।